হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ইন্দ্রা, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো আমার কলেজ, আমার কলেজের সৌন্দর্য, আমার কলেজের আনাচে কানাচের যত রকমের সৌন্দর্য আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি দেখবে এবং আমার কলেজে পড়ুয়া ভাই বোনেরা, যারা অলরেডি পড়ে বেরিয়ে গেছো, যারা পড়ছো এবং ছোট ভাই বোনেরা আছো, সবাই অবশ্যই সাড়া দিবে কমেন্ট বক্সে। ভিডিওটি এখান থেকেই শুরু করছি। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, যে কলেজটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে আর সরকারিকরণ করা হয় 2010 সালে। আমাদের কলেজটি বেশ পুরনো, সাথে রয়েছে অনেক অনেক স্মৃতি, আর সব কিছুর সাক্ষী হচ্ছে আমাদের কলেজের সবথেকে পুরনো গাছগুলি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার বিভাগ, বাংলা বিভাগ। আমি চলে আসলাম লাইব্রেরিতে বা শিক্ষক মহোদয়ের কক্ষে। এটা দেখতে পাচ্ছ একটা দেয়াল পত্রিকা, যেখানে ছোট ছোট ভাই বোনেরা সুন্দর সুন্দর কবিতা লিখে বড় একটা দেয়াল পত্রিকা তৈরি করেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি টুঙ্গিপাড়ায় আর আমাদের কলেজটিও টুঙ্গিপাড়ায়, তাই আমাদের কলেজের সবার ভিতরে বঙ্গবন্ধুর আবেগটা বেশি কাজ করে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাটা সবার জন্যই একটু সেন্সিটিভ। আর এটা হচ্ছে একটা বাংলা ডিপার্টমেন্ট, তাই আমাদের ডিপার্টমেন্টের বই, যেহেতু আমরা সাহিত্যের স্টুডেন্ট, তাই বই একটু বেশি, সব রাইটারের বই না থাকলেও অনেক অনেক বই রয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি নিচে চলে আসলাম, নিচের থেকে তোমাদের দেখাবো পুরো ক্যাম্পাসটি। ওইখান থেকে গেট, গেটের এপাশে রয়েছে আমাদের পূরণ ভবন, আর এই সামনে দেখতে পাচ্ছ বিশাল মাঠ। আমাদের মাঠটা কিন্তু অনেক বড়, আর ওটা হচ্ছে নতুন ভবন। আর যেহেতু আমাদের কলেজটির নাম বঙ্গবন্ধুর নামে, তাই একটা স্মৃতিফলক বঙ্গবন্ধুর অবশ্যই থাকবে, আছে, ছিল। যাই হোক বন্ধুরা, এপাশে রয়েছে একটা পুকুর, যেটা আমাদের কলেজের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। কলেজের পেছনে, মানে সরি, পুকুরের ওপাশে রয়েছে ছেলেদের হোস্টেল, আর মেয়েদের হোস্টেলটিও তোমাদের দেখাবো। যারা আমাদের কলেজে ভর্তি হতে চাও বা কলেজ সম্পর্কে না জেনে থাকো, তাহলে তাদের জন্য আজকের ভিডিওটি। এটা হচ্ছে নতুন ভবনটি, যেটা কিছু বছর আগে বানানো হয়েছে এবং এখানে সকল রকমের শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। আর ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, নীল টিনের যে একটা ছোট্ট ক্যান্টিন, ওটা আমাদের কলেজের ক্যান্টিন। আর এপাশে রয়েছে অনেক পুরনো গাছ, যেগুলো আমাদের কলেজকে আগলে ধরে রেখেছে। আমাদের কলেজ চারপাশে অনেক অনেক গাছ, আর ওটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনারটি আমি আবারও তোমাদের দেখাবো। আর শীতকালে কলেজ ক্যাম্পাস জমে ওঠে আগুন পোহানোর খেলায়, সবাই আগুন পোহাতে অনেক ব্যস্ত। চলে আসলাম ক্যান্টিনের ভেতরে, ক্যান্টিন থেকে আমাদের স্বাগতম জানাচ্ছে আমাদের বাংলা বিভাগ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা বিষয় ঘটেছে, যেহেতু শীতকাল, সেই প্রতীক হিসাবে আমাদের এখানে একটা খেজুর গাছে হাঁড়ি বেঁধে রাখা হয়েছে। ও পাশে রয়েছিল সেই আমাদের শহীদ মিনার। আর তোমাদের জন্য দেখাচ্ছি পুরো ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেই হাঁড়িটি এখানে কিভাবে টানানো হয়েছে, শীতকাল মনে করে দিচ্ছে বারবার। অনেক অনেক কিছুই আমাদের শীতকালে চলে এসেছে। এই দেখতে পাচ্ছ, ছোট একটা বোন আগুন পোহাচ্ছিল, আমি গিয়ে আগুনটা ধূপ করে নিভিয়ে দিলাম, তাই রাগ হয়ে সে লাঠিটা ছুঁড়ে মারলো। আমি একটু সময় ধুমা খেয়ে তারপরে উঠে পড়লাম, আমি যাওয়ার পরই না আগুনটা নিভে গেল। যাই হোক, কোনো বিষয় না, আমি যেদিকে যাই আগুন নিভে যায়। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের কফি, আমি আর আমার বান্ধবী কফি খাচ্ছিলাম কফি হাউজের সেই আড্ডাটা। আমরা চলে আসলাম কলেজের বাইরে, কলেজের বাইরে থেকে তোমাদের দেখাবো যে মেয়েদের হোস্টেলটা সেটা। এটা হচ্ছে মেয়েদের হোস্টেলের গেট, কলেজের পেছনে, একদম পেছনে।
দেখতে পাচ্ছে বন্ধুরা, আমাদের কলেজের সামনেও রয়েছে অনেক অনেক পুরাতন গাছ এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। অবশেষে আমি চলে আসলাম টুঙ্গিপাড়া বাজারে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই চাচা, আমরা বলি নারকেলের খোল বা আইচা বা আচা যেটাই বলি, সেটা দিয়ে হচ্ছে ভাপাপিঠা তৈরি করছিল। এখানে আমার চোখ আটকে গেল এবং আমি তোমাদের পুরো ভাপাপিঠার রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে একটা ছোট্ট বাটিতে চালের গুঁড়া নিল, তারপরে দিয়ে দিল নারকেল কুচি, তারপরে দিয়ে দিল হচ্ছে গুড়, আর উপর দিয়ে আবারও দিয়ে দিবে চালের গুঁড়ো। তারপরে একটা মশারির টাইপের কিছুতে দিয়ে ঢেকে দিবে ওই আইসা দিয়া। বন্ধুরা, আমিও একটু বানাবো। আমাকে খানিক আগে আমার দাদা, রুবেল দাদা, বলেছে আমি রান্নাবান্না একদমই পারি না, তাই আমি এটা বানিয়ে দেখাই দিব দাদাকে যে আমি ভাপাপিঠা তৈরি করতে পারি। দেখা যাক আমি পারি কিনা। সে না পেরে লজ্জায় আমি হেরে অবশেষে মন খারাপ করে চলে আসলাম ছোট্ট একটা চায়ের দোকানে। আমি আর আমার বান্ধবীরা চা খাবো। ছোট ছোট চায়ের দোকানগুলো দেখলে চোখ আটকে যায়। সেখানে দেখো মিষ্টি কিছুতেই বিস্কিটটি খুলতে পারছিল না। আমিও ভিডিওটি নিয়ে অনেক মজাই পাচ্ছিলাম। অবশেষে আমার বিস্কিট আর চা চলে আসলো। শীতকালে চায়ের প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি। বন্ধুরা, আজকের মতো আমি ইন্দ্রা এখানেই চলে যাচ্ছি। আশা করি তোমাদের আজকের আমার কলেজ ট্যুরটা অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিও। আর যারা আমাদের কলেজ সম্পর্কে জানো না, যারা আমাদের কলেজে ভর্তি হতে চাও, তাদের জন্য একটু হলেও আজকের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা দেখতে পারবে আমাদের কলেজের পুরো ভিউটা। তো বন্ধুরা, আজকের মতো আমি ইন্দ্রা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং আমার ইউটিউব চ্যানেল PL ইন্দ্রা আয়ারের সাথেই থেকো।